আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি সামির হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশেই হচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে টিস্যু প্রতিস্থাপনের মাধ্যমে মুক্তার চাষ। অলঙ্কারের পাশাপাশি ওষুধ ও প্রসাধনেও রয়েছে চাহিদা। এবং মৌলভীবাজারের হাওড় অঞ্চলে পানি সংকটে বোরো চাষ ব্যাহত। প্রকল্পের খালগুলোতে পানি না থাকায় চারা রোপণে বিলম্ব। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। ঝিনুকে তৈরি মুক্তা এখন শুধু অলঙ্কার হিসেবেই নয়, পৃথিবীব্যাপী বিভিন্ন রোগের ওষুধ ও প্রসাধন হিসেবেও ব্যবহার হয়ে থাকে, যে কারণে মুক্তার চাহিদা দিনকে দিন বাড়ছে। ফলে মুক্তা প্রাকৃতিকভাবে উৎপন্ন হওয়ার পাশাপাশি চলে গেছে বাণিজ্যিক চাষ ব্যবস্থাপনাতেও। বিজ্ঞানসম্মত উপায়ে টিস্যু প্রতিস্থাপনের মাধ্যমে উৎপন্ন মুক্তার চাষ আমাদের দেশেও সম্প্রসারণ হচ্ছে। বিস্তারিত শাইক সিরাজের রিপোর্টে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে, দেশে 41টি জেলার 90টি উপজেলার মোট 150 জনের অধিক প্রান্তিক খামারি মুক্তার খামার গড়ে তুলেছেন। এদের অধিকাংশই পুকুরে মাছ চাষের পাশাপাশি বাড়তি আয়ের পথ হিসেবে বেছে নিয়েছেন ঝিনুকে মুক্তার চাষ। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধুলাশার গ্রামের সুজন হাওলাদার 3 বছর হলো মুক্তার চাষ শুরু করেছেন। আগে তো ছিল মাছ নিয়ে পড়েছিলাম, কিন্তু এটা করার পর এখন আমার এইটাই ভালো। কিন্তু এটা যেন ভালো, এই জন্য মাছের ইস্তা না, মাছও করি এইটাও করি, দুটোটাই পাশাপাশি চলে আমার। আমি এই পর্যন্ত 2-3 বার সেল হয়েছে আমার টোটালি, তাতে আমি প্রায় 10 লক্ষ টাকার উপরে সেল করছি। ঝিনুকের দেহে জৈবিক প্রক্রিয়ায় তৈরি ফসল মুক্তা, যার উৎপাদন বিনিয়োগের তুলনায় যথেষ্ট লাভজনক হওয়ায় আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। আমি আসলে দেখলাম যে আমার বাপ কয়েকটা পুকুর আছে আমার বাপের, এবং উনি মাছ চাষ করে, তাহলে মাছ চাষের যেহেতু কোনো সমস্যা হয় না, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এটা চাষ করব। এখান থেকে মোটামুটি বাৎসরিক হিসাব করলে ম্যাক্সিমাম 5-7 লাখ টাকা আসে। এটা আসলে নির্ভর করে আমি কতটুকু অপারেশন করব। কিন্তু বাণিজ্যিকভাবে মুক্তা চাষ করে দেশীয় কিংবা আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় টিকে থাকার প্রশ্নটি এখন তাদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। এই জন্য দরকার মুক্তা চাষের আধুনিক ও সময় উপযোগী প্রযুক্তি বিষয়ে আরও ভালো মতে জানা বোঝা। আমি কিন্তু এটা বিয়ের স্যার 200 টাকা, যদি এখানে আমি যদি মেশিন পালিশ অল কমপ্লিট যদি আমি এখানে করতে পারি, তাহলে কিন্তু আমার এই মেশটা কিন্তু বিক্রি করতে পারি স্যার আমি 1.5 থেকে 2 হাজার টাকা। কারিং মেশিন আছে? কারিং মেশিন এটা আনসিকিনা ম্যাডাম জানেন, তবে ট্রেনিংয়ের এখানে আসছিলেন, লিস্ট করে নিয়ে গেছেন যে এদেরকে ট্রেনিং দিবেন, এদের ফাইন্যান্সিয়াল যদি কোনো ইয়ে লাগে সেটারও লিঙ্ক আপ করে। সংশ্লিষ্টদের ধারণা, এ বিষয়ে আরও সুপরিকল্পিত এবং বাস্তবমুখী উদ্যোগ নিলে সৃষ্টি হতে পারে বহু মানুষের কর্মসংস্থান ও অর্থনীতির নতুন সম্ভাবনা। ঝিনুকে মুক্তা চাষ এশিয়ার বিভিন্ন দেশে অত্যন্ত পরিচিত প্রচলিত একটি কাজ হলেও বাংলাদেশের খুব একটা উন্নয়ন ঘটেনি। তবে সাম্প্রতিক সময়ে কিছু কিছু তরুণ উদ্যোক্তার হাত ধরে ইমেজ পার্ল দিয়ে তারা অনেকটা এগিয়ে গেছে। দরকার উপযুক্ত প্রশিক্ষণ এবং এটার বাজার ব্যবস্থাপনা। যদি করা যায় তাহলে একই সাথে ঝিনুক এবং মাছ চাষে এরকম পুকুরগুলো থেকে উদ্যোক্তারা অনেক বেশি শক্তিশালী হতে পারে অর্থনৈতিকভাবে। পটুয়াখালীর কুয়াকাটার ধুলাশার থেকে শাইক সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ। মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওড় অঞ্চলে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে দুর্ভোগে পড়েছেন কৃষক। সেচ প্রকল্পের খালগুলোতে পানি না থাকায় সময় মতো ধানের চারা রোপণ করা সম্ভব হয়নি। এ অবস্থায় ধানের কাঙ্ক্ষিত ফলন নিয়েও চিন্তিত কৃষক। তবে পাউব কর্তৃপক্ষ জানিয়েছেন খাল পুনঃখননের কাজ চলছে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশেই হচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে টিস্যু প্রতিস্থাপনের মাধ্যমে মুক্তার চাষ। অলঙ্কারের পাশাপাশি ওষুধ ও প্রসাধনেও রয়েছে চাহিদা। এবং মৌলভীবাজারের হাওড় অঞ্চলে পানি সংকটে বোরো চাষ ব্যাহত। প্রকল্পের খালগুলোতে পানি না থাকায় চারা রোপণে বিলম্ব। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।